আর একটা একটা দশ নাম কি তোর? নয়। বাড়ি কোন জায়গায়? তা প্রত্যেক দিন ফুল বিক্রি করা হয় নাকি? প্রতিদিন ফুল বিক্রি করি, টাকা চাই মার জন্য, টাকা চাই। তারপর মারি তো দিন সব। আমার মার কয় ভাই বোন? তোমার কয় ভাই বোন? নষ্ট তাই এটাও চালায়, টাকা এটাও চালায়। মানে বুঝলাম না, আবার বলো। প্রতিদিন কয়টা করে ফুল বিক্রি হয়? বিশ পঞ্চাশ চল্লিশ পিস নাকি? প্রতিদিন কত টাকা ইনকাম করো? টাকা ইনকাম করো প্রতিদিন? ও মাই গড। তো ওখানে কি হয়েছে, কপালে কি হয়েছে? কেটে গেছে। হ্যাঁ ঠিক আছে। ওখানে খোঁজাখুঁজি করলে আরো বেশি ইয়ে হবে না। প্রতিদিন পাঁচশো দুইশো তাই ফুল বিক্রি করে কি সংসার চলে? এইদিকে তাকায় কথা বলো, তাকাও এইদিকে তাকাও। হ্যাঁ ফুল নেবো তো, আমি তো ফুল নেবো। তোমার মার্কেটিং আরো বাড়িয়ে দিচ্ছি, সমস্যা নেই। ফুল বিক্রি করে তোমার সংসার চলে? কয় ভাই বোন? তিন ভাই। আব্বু কি করে? আব্বু নেই। আব্বু নেই? আম্মু কি করে? আম্মু আম্মু বাড়ি থাকে। আম্মু একটা কিডনি নষ্ট। আচ্ছা যাই হোক, তো আর ভিক্ষা করতেছে না, কিছু একটা বিজনেস করে তারপরে ইনকাম করতেছে, এখানে তো সমস্যা নেই। তো তুমি ওই যে এই মেয়েকে কি বলে গেলে তখন? টাকা দিয়ে শুধু খাই মানে? বুঝলাম না। ওর টাকা দিয়ে খাই, বুনির এক টাকাও বাড়ি দেয় না। বাড়ি দেয় না তুমি জানো? হ্যাঁ বেশি টাকা দেয় না। তুমি ওই যে ওকে এই যে থেট দিয়ে গেলে কিছুক্ষণ আগে বলতেছো যে নিজের টাকা দিয়ে সব খাই। বোনের বান্ধবী? এবার টাকা তুলে ও শুধু খায়? তা তুমি ফুল বিক্রি করে খাও না? তুমি সব বাসা দিয়ে দাও, সব দিয়ে দাও, এক টাকা খাও না? সত্যি মাসি দিলে খাই? কি খাবা, ঝালমুড়ি খাবা? যা দেবো তাই খাবা? কিছু খাইতে মন চাচ্ছে? আচ্ছা ওই তুমি তুমি হচ্ছে টাকা নিয়ে বাড়িতে দাও না, ঘটনা সত্যি। হ্যাঁ কত বলে, এই যে তোমার এই যে কিছুক্ষণ আগে থ্রেড দিয়ে গেল, তুমি নিজের টাকা দিয়ে সব খেয়ে শেষ করো, বাড়িতে দাও না? না ইনকাম করো, সব খেয়ে ফেলো। খাবার খাও। ফুল কত করে? দশ পনেরো। এই ফুল কোথা থেকে নিয়ে আসো? কতখালি থেকে নিয়ে আসতে পারো না? তোমার তোমার যদি ফুল কিনে দিতে বিক্রি করতে পারবা বেশি বেশি করে? হ্যাঁ গতকালে আমাদের বাড়িতে, গতকালে ওখান থেকে নিয়ে এসে। তাহলে দেখো নম্বর আছে, মোবাইল নম্বর আছে, যোগাযোগ করবো কীভাবে? তাহলে পরবর্তীতে তোমার সাথে যোগাযোগ কীভাবে করবো? কই মামা কোথায় গেল? একটু ঝালমুড়ি দিতে গেল। এ মামা কি খাবা, ঝালমুড়ি খাবা? ঝালমুড়ি খাবা? দেখবা তুমি এই যে এ বলতেছে যে ও সব বাড়িতে টাকা দিয়ে দেয়, আর তুমি বলতেছো কি ও দেয় না, নিজের টাকা নিজে সব খেয়ে ফেলে, কোন তো সত্য জেনে না? তাহলে বললো কেন? ওই ঝাল মুড়ি দেন দিনের, ঝাল বেশি খাস না কম ভাইয়া। হ্যাঁ এদিকে তাকাও,
ঝাল বেশি না কম দেবে? কম। বলো বলো ওখানে যে বড় ছিল, কম ঝাল দে। এই তুমি শেষ করো, শেষ করো। টক লাগবে মামা, এই মেয়েকে একটু টক দেন। আরে ওরে 10 টাকা ঝাল বড়ি দেন। আচ্ছা মজা হয়েছে, মজা হয়েছে। এই তাহলে তোমরা এ কিন্তু টাকা সব দিয়ে দেয়। তোমার বাড়িতে ভাত থাকে, এবার তো ভাত থাকে না, তাহলে কি করবে? তাহলে রাস্তাঘাটে যে কাজ, এ তো একটা কাজ, তো কাজ করার সময় তার তো কোথাও লাগে, তখন কি করবে? তুমি যে ফের দিয়ে গেলে কিছুক্ষণ আগে, পেট ভরেছে, এখন কি করবা? ভিক্ষে চাবা? ভিক্ষে চাইতে ভালো লাগে? কাজ করে খাইতে ভালো লাগে না? স্কুলে পড়ো, স্কুলে পড়ো। কোন স্কুলে? কোন স্কুলে? কোন ক্লাসে পড়ো? নাম কি? কোন স্কুলের নাম কি? প্রাইমারি স্কুল। কোন ক্লাসে পড়ো? 3। ক্লাস 3 তে পড়ো? 3 বানান করো তো পড়ো। এই কয়দিন তো পড়িনি। তুমি পড়ো নাকি? স্কুল বন্ধ থাকলে কি 3 তে পড়ো? তুমি তো 3 বানান জানো না। তুমি স্কুলে যাও, এখানে বসো, এখানে বসো, এখানে আসো, এখানে আসো। দুজনের ভিতরে ঝামেলা মিটাই নাও। হ্যাঁ মারামারি করো না, একটু মারামারি করো, মারামারি করো। তোমরা এখানে যে ওই যে ছেলে যে যেভাবে তোমাকে বলে গেল, মনে হলো তো দুজনের ভিতরে পরিচয় আছে। খুব বেয়াদব, কি বেয়াদবি করেছ? তোমার একটা বোন আছে, তোমার বোনের বান্ধবীও? আসলে ঘটনা কি, সত্যি সত্যিটা কি? আমাকে সাথে সকল কথা বলি ভালো হয় না? ও তো একটা কাজ করে খাই। তোমাকে ফুল দিলে তুমি বেচতে পারবা? হ্যাঁ আর ভিক্ষে করবো না তো, সত্যি প্রতিদিন ফুল দেওয়া হবে, তুমি সেগুলো বিক্রি করবে? হ্যাঁ সত্যি তো, তোমারে খুঁজে পাবো কোথায় সেটা বলো। এখানে সবসময় থাকো? আমি এই জায়গায় থাকতে পারবো।
আচ্ছা তোমার ওই যে তাহলে ফুল এনে দেবো আমরা, তোমার ফুল বিক্রি করবো। হ্যাঁ তাহলে ফুল বিক্রি করবা এখন থেকে, বিক্রি করবে না তো আর বিক্রি করবা সত্যি তো মনে থাকার জন্য। হ্যাঁ এটা এটা।